31 আর 32-এ বলছে, 31-এ যে সকল মানুষ দোষ দৃষ্টি রহিত হয়ে শ্রদ্ধা সহকারে আমার এই মতের সর্বদা অনুসরণ করেন তারাও সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যান। ঠিক আছে, আর 32-এ বলছে, যারা দোষ দৃষ্টি বশত আমার এই মত পালন না করেন সেই সর্বজ্ঞান বিমূঢ় বিবেকহীন ব্যক্তিদের বিনষ্ট বলেই যেন, অর্থাৎ তাদের পতন হয়েছে। দেখলে শুনলে মনে হচ্ছে যে কৃষ্ণ বলছেন যেন আমাকে শুনলে না, গোল্লায় তোমার, তোমার কিছু আবার নয় জীবনে। ঠিক আছে, কিন্তু ভালো করে দেখো কৃষ্ণ খুব সুন্দর দুটো টার্ম দিয়েছেন, এর মধ্যে কোথাও যেন কৃষ্ণের একটা দৃঢ়তা, এই যে এই ভদ্রলোক আমাকে বলতো, মারাত্মক কনফিডেন্ট, আমি সেটা বোঝাচ্ছি, মানে আমাকে বলতো বলে না, কনফিডেন্ট কোথা থেকে আসে, ঠিক কৃষ্ণই কথা বলছে, কনফিডেন্ট একদম। এই কনফিডেন্ট ডিরাইভ ফ্রম ওয়্যার, কোথা থেকে এলো? ইয়ে মেয়ে মতমিদম, কৃষ্ণ যে মত দিয়েছে বলছে আমার যে মত না মেনে চলে, হিসাব মতো ভেবে দেখো এটা মত না, এটা অস্তিত্বের সিদ্ধান্ত দিয়েছেন কৃষ্ণ, কৃষ্ণ নিজের কোনো মত দেননি। আমি যদি বলি প্রত্যেক দিন সকালে সূর্য ওঠে, আমি 100% কনফিডেন্ট, আমি কি আমার মতের কি মূল্য এখানে, এটা তো অস্তিত্বগত সত্য, তাই না? জবা ফুল লাল হয়, যে আমার এই মত মানে না সে বোকা, সে নিজেকেই শেষ করবে। বুঝে যাচ্ছে কৃষ্ণের সৌন্দর্য এখানে, যে বলছে তারাও সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হয়, তারাও কৃষ্ণ ছেড়ে দিল, যে ফার্স্ট স্টেপে আছে সেও মুক্ত হবে, যে সেকেন্ড স্টেপে আছে সেও মুক্ত হবে, যে থার্ড স্টেপে আছে সেও মুক্ত হবে, যে একদম জীবন কিছু বুঝতে পারছে না সে যদি আমার উপদেশ শোনে সে মুক্ত হবে, যে বলছে তোমারই কেন শুধু উপদেশ শুনবো, যেখান থেকেই সত্য পাওয়া যায় সেদিকে গিয়ে যাব। এই যেমন বললো আগের শ্লোকটাতে বললো না, আমরা আলোচনা করলাম কর্ম থেকে বিচলিত হওয়া উচিত না, যে সেকেন্ড স্তরে বলা হলো কর্ম করবো, যেখানেই বসতে আমি বোধ পাচ্ছি সেখানে যাব। শ্রীকৃষ্ণ বলছে যে আমার কথা শুনবে, গীতা শুনবে, সেও মুক্ত হবে, যে গীতা সদৃশ্য কোনো উপদেশ নেবে কোথাও থেকে চিত্তশুদ্ধির জন্যে সেও মুক্ত হবে, আর যে বলছে আমার করণীয় কিছুই নেই জগতে সে তো মুক্ত আছেই অর্জুন, তিনজনই মুক্ত হবে। দেখো এই তিনটেই জীবনের স্টেপ, আর কোনো স্টেপ নেই। কৃষ্ণের যে কনফিডেন্ট এটা ডিরাইভ ফ্রম অস্তিত্বগত যে সিদ্ধান্ত, তার সাথে কৃষ্ণ যোগস্থ হয়ে আছে, এক হয়ে আছে, কৃষ্ণের মুখ থেকে জীবনের সিদ্ধান্ত কথা বলছে, যেই জন্য জীবনের সিদ্ধান্ত কথা বলছে। তাই কৃষ্ণ বলছে দেখো আমার কিছু বলার নেই, যে এটা বুঝতে পারবে শ্রদ্ধা সহকারে, আর বলছে কি দোষ দৃষ্টি রহিত হয়, খুঁতখুঁত করে নয়, যা খুঁতখুঁত করার বিচার করে করে নাও, যদি কৃষ্ণকে গুরু বলে দিয়েছো তারপর আর খুঁতখুঁত করো না, লাভ হবে না তো বেকার, খুঁতখুঁত করে গুরু করো, গুরু করে খুঁতখুঁত করো না, তাহলে ঝামেলা হয়ে যাবে বড্ড। তো বলছে কারণ কি এবার কি হলো, তুমি বলি তোমার গুরু আছে, বলে হ্যাঁ গুরু আছে, কিন্তু মুশকিল হয়ে গেল, এবার তো তোমাকে কোনো সাজেশনও দেওয়া যাবে না, কারণ তোমার অলরেডি তোমার গাইড আছে, তুমি বলতো আমার গাইড নেই, ঠিক আছে তোমাকে গাইড করা যেত, কিন্তু বলে আমার গাইড আছে কিন্তু এবার কী করা যাবে, ড্রাইভার আছে, আমি ড্রাইভার নেই তো ড্রাইভিং করে দিচ্ছি, কিন্তু ড্রাইভার আছে কিন্তু জানো তো ঠিক ভালো চালায় না, কিন্তু আমার ড্রাইভার, এবার তোমার জীবন নিয়ে কী করবো, তাহলে ওকে সরিয়ে দাও জীবন থেকে, না ড্রাইভারকে তো ছাড়াতে পারবো না, গুরুকে একবার দীক্ষা হয়ে গেলে কি আর, একবার ইঞ্জেকশন মেরে দিয়েছে সে কি আর বেরোবে ভিতর থেকে, ইঞ্জেকশন তো নয় গুরু, ট্যাবলেট খেয়ে ফেলেছি এরকম তো নয়, নেই তো নেই, প্রেম নেই তো গুরুতাও নেই, কোনো অসুবিধা নেই, বেরিয়ে পড়ো। ঠিক আছে, তাই বললো প্রথমে দোষ দৃষ্টি, দোষ দৃষ্টি রহিত মানে এই নয় যে তুমি যা ইচ্ছা যেমন ইচ্ছা দোষ দৃষ্টি তোমার থাকবে না, তা বলা হচ্ছে না, পুরোপুরি যা মাপার মেপে নাও, যা দেখার দেখে নাও, তোমার বুদ্ধিতে যা ছাকার ছেঁকে নাও, রোজ ছাকনি নিয়ে বসো না, এটা কি চলছে, তাহলে তো হলো না, রোজই ওঠে আর পাত্রপাত্রী আনন্দবাজার দিয়ে নিয়ে বসে পড়েছে, বা কর্মখালি নিয়ে বসে পড়েছে, কত বয়স রে, বলে সেই 24 বছর থেকে 52 হয়ে গেল, এখন ভালো চাকরি পেলাম না আর পাত্রি পেলাম না, কী করছিস, এরকম যেন জীবন না হয়, এরকম প্রত্যেকেরই জীবন, এনাকে কি পাশের বাড়িতে জিজ্ঞেস করো, ওদিকে জিজ্ঞেস করো, কি আপনি তো সবে চাকরি করলেন, হ্যাঁ কিন্তু মেয়ে আছে ভারত, কিন্তু প্রত্যেকের জীবনে একটা কিন্তু আছে, কিন্তু না থাকা হলো দোষ দৃষ্টি রহিত হওয়া, আর এটাই শ্রদ্ধা, আমি আমার সর্বোচ্চ দিয়ে যতটা বোঝার বুঝে তা পালন করে চলেছি, এটা শ্রদ্ধা, আমি যেটা বুঝেছি সেটাকে না করিনি, যেটা বুঝিনি তার পিছনে ছুটছি না, যেটা বুঝিনি তার পিছনে কী করে ছুটবে তুমি,
তুমি অলিক স্বপ্নের পিছনে ছুটবে, আর যেটা বুঝেছো সেটা না করলে তুমি শান্তিতে কী করে থাকবে, তা তো তুমি পারবে না। এই দুটোই করো না, কৃষ্ণ বলছে এটাই আমার মত। এই কনফ্লিক্টই বন্ধন, বন্ধনের তোমরা দেখো যাকে তোমরা যখনই বাউন্ড লিমিটেড ফিল করছো তখন তোমাদের মধ্যে একটা কনফ্লিক্ট থাকবে, কী করি কী না করি। বিয়ে করবি আনন্দে থাকবে, থাক, মানে ডিভোর্সই দিয়ে দে, ডিভোর্সও দেবো না, নতুন বিয়েও করবো না, আর একই ডিসিশনে থাকবো বলো, কিন্তু সব ভালো ওর, জানেন তো মহারাজ, ওর বাবা শুধু এইটা করে, আচ্ছা ছেড়েই দিন। একদিন ওই ছিল, নামটার বলছি না, গায়িকা এসে আমাকে বলছে, আমি থেকে নেমেছি, নেমে এখানে বসেছি, একজন গায়িকা এসে আমার সাথে কথা বলছে, জানেন তো মহারাজ সব ভালো, উনি এমন করে বলছে, বলছে কী করি বলুন তো, কোনো উপায় নেই, বলি উপায় আছে তো, আমি বলছি উপায় আছে তো, বলছে কেন কী উপায় বলুন তো, ডিভোর্স। অবাক হয়ে গেছে, তার পাশে আবার হাজবেন্ড ঢুকেছে, আমি তখনও বলছি একই কথা, স্ত্রী জিজ্ঞেস করছে কী করি, উনি এরকম, বাট এবার তার সমস্যা, বলছে কেন খুব ভালো উপায় আছে ডিভোর্স, অসুবিধা হচ্ছে তো, বলে হ্যাঁ ছ বছর ধরে ঝামেলা, একই ঝামেলা লেগে আছে, ছেড়েই দাও, ছাড়বও না, নতুন জায়গায় গাবও না, আর এখানে মহাজকে প্রশ্ন করব। এটাই হলো দোষ দৃষ্টি রহিত না হওয়ার, শ্রদ্ধা না আসা, বুঝে যাচ্ছে? এটাই বলছে, তার সাথে বলে দিল যে আমার মত পালন না করে তার সর্বজ্ঞান বিমূঢ়, অর্থাৎ সর্বজ্ঞান বিমূঢ় মানে সে বোকা নয়, ব্যাপারটা হলো সে হাজার বুদ্ধি লাগাবে, হাজার জ্ঞান লাগাবে, কিন্তু বোকামি স্ট্যান্ড পয়েন্ট থেকেই হবে। তুমি কনফ্লিক্টের সমাধান করো না, এবং তুমি বড় অফিসার হয়ে যাও, বড় র্যাঙ্কে চলে যাও, বিজনেস টাইকুন হয়ে যাও, তুমি বিয়ে করো, তুমি না করো, তুমি সন্ন্যাস নাও, যা ইচ্ছা করো, কিন্তু তুমি কী করেছো, প্রথমেই কিন্তুর সমাধান করনি, তাহলে প্রত্যেকটা জিনিস তোমার এগিয়ে যাবে জীবনে, কিন্তু শেষে একটা কিন্তু এটা থেকে যাবে। এটাই হচ্ছে সর্বজ্ঞান বিমূঢ় হওয়া, বিবেকহীন ব্যক্তিদের বিনষ্ট বলেই যেন, বিনষ্ট বলেই যেন, মানে আর প্রত্যেক মুহূর্ত যে কনফ্লিক্টে বাঁচছে সে আর মরা কি বাকি আছে তার, সে তো জীবন বাঁচলোই না ভালো করে, জন্মেছি কনফ্লিক্টে, বড় হলাম কি পড়বো না পড়বো বাবাকে মন খুলে বলতে পারলাম না, তারপরে যা পড়লাম সেটাকে ভালো করে পড়লাম না, তখনই সামনে চাকরির ইঁদুর লটকে দেওয়া হয়েছে, যে এই দেখো এটা পাবে এটা পাবে এটা পাবে, এইদিকে দেখলাম আর পড়লাম, এইদিকে দেখলাম আর পড়লাম, এর তো প্রত্যেক মুহূর্ত নষ্ট হচ্ছে, বলতে থামো তোমার ইঁদুর তুমি রাখো, আগে আমি পড়ছি, ভালো করে মজা করে পড়ি, এনজয় করি, আর যদি না পড়ি তো নাই পড়ি, চলো তোমার ইঁদুরই দেখি, চাকরিই করে নি, যত সব মূর্খরাই সব কোটিপতি হয়ে বসে আছে জগতে, এখানেই আমাদের আছেন মাথা সব ক অক্ষর গো মাংস, সব থুতু দিয়ে সিগনেচার করে, তারা তিন চারটে পাঁচটা ছটা বাড়ি, হ্যাঁ অপা গোপা লোপা সব নিয়ে বসে আছে, কে কত পড়াশোনা করেছে, তারা তো চালিয়ে যাচ্ছে খুব ভালো, যে কোনো একটা করতে কিন্তু না রাখতে, তাহলে যে এরম রেখেছে, প্রথমে কী বললো, যে রাখেনি সে তো খুব বুদ্ধিমান, আর যা রেখেছে এরকম, তখন বলি দেখুন মহারাজ আমরা কী বলি, দেখুন ও তো ওর জীবনে তো অনেক কিন্তু আছে, ঠিক আছে তবুও তো ভালো আছে, এটাই তো মানে বলি, ও তো ভুল কাজ করেছে তবুও ভালো আছে, তুমি দেখছো না প্রত্যেক মুহূর্ত ওর কিন্তুটাই ওর মৃত্যু, ও যাই পেয়েছে তার সাথে একটা কিন্তু লাগিয়ে দিয়েছে, এখন হয়তো আমাদের দিব্যা ফরেনে চলে যাবে, যে কোনো জায়গায় ও হয়তো কিছু একটা কাজ করবে, হয়তো প্রমিতা কিছু করবে, হয়তো ও তো অলরেডি কিছু করছে, তো যে যা হোক করছে কিছু না কিছু, কিন্তু বলো মন থেকে কার একজনও এখানে বলো বসে যার মধ্যে কোনো কিন্তু নেই তাকে নিয়ে, এ বেচারি পিএইচডি করে কিন্তু, এ পড়াশোনা না করে কিন্তু, ও চুপ থেকে কিন্তু, যার কিন্তু নেই সে মহানন্দে আছে। শ্রীকৃষ্ণ বলছেন অর্জুন যে বুঝেছে সে এই দ্বন্দ্বে পড়ে না, আর যে বোঝেনি তার প্রত্যেক মুহূর্তে এমনিই বিনষ্ট, তোমার গোল্ডেন পিরিয়ড প্রত্যেকটা সময় হাত থেকে বেরিয়ে গেল, তুমি আর কি লাভ করে নেবে, আর কি লোকসান করে নেবে, কালকের চিন্তায় আজ বেরিয়ে গেল, আজ কি আর কবে পাবে, এখানে বসে আছো অত অন্য কথা ভাবছো, তুমি বলি কী লোকসান হলো, বড় লোকসান হয়ে গেল, তুমি এলেই বা কেন এখানে, টাকা খরচা করলেই বা কেন, বসলেই বা কেন, আর বসলেই যখন শুনলে নাই বা কেন, এর থেকে বড় আর লোকসান কী হবে, এসোই না, এসেছো যখন শুনে নাও, আর যদি এসেও ভালো না লাগে একটু বাগানে ঘুরে চলে যাও তবুও ঠিক আছে, কিন্তু বসে তুমি কী করলে, বুঝে যাচ্ছে? এই সহজ জীবন ও শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার বলছেন, এটাই কর্মযোগ,
এই সহজভাবে বাঁচাই কর্মযোগ, যুদ্ধ এটাই যাতে এই কিন্তুর নিরসন হয়। আর কোনো যুদ্ধ নেই জগতে, যার এই কিন্তু আর যদি জীবন থেকে চলে গিয়েছে তার মতো মহাশক্তিধর কিছু নেই, তার মতো মহাভোগী আর জগতে নেই। এত ভোগ করবে সে জীবনকে, অবাক হয়ে যেতে হবে। আমরা কোনো কিছুর সাথেই খুশি নই, বদলেই ফেলো তাহলে, সেই ক্ষমতাও নেই। এই জায়গাটাই আমাদের জীবনকে স্ট্যাগনেন্ট করে, আর এটাই বিনষ্ট। এর পরে কোনো পতন হয় না, এটাই পতন, এটাই জীবন শেষ হওয়া। ঠিক